हेलो फ्रेंड्स, तुरिस्ट ब्लॉगे तुम्हारे सकल के अनेक अनेक वेलकाम आमार नतून भिडियोते। और आज कोनो ब्लॉग नय, आई मीन डेली ब्लॉग थाकछे ना, आज के थाकछे एकटा बिजनेस आइडिया जेटा होयतो बा आमार मने हय कारो ना कारो निश्चय उपकारे लागबे। तो भिडियोटा देखते थाको। तो बंधुरा, अनेके बिजनेस करते चाइछो किन्तु सठिक धारणा एवं पयसार अभावे होयतो स्टार्ट करते पारछो ना। तो সেই জায়গা থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত কম পুঁজিতে একটি খুব ভালো শাড়ির ব্যবসা, যেটা করে আমার মনে হয় তোমরা লাভবান হতে পারো, অনেকেই হয়েছে। এই আইডিয়াটি সুরাটের বিখ্যাত শাড়ি কোম্পানি আজমিরা ফ্যাশনের কর্ণধার শ্রী অজয় আজমিরা জি, যার এই পদক্ষেপ হাজার হাজার বেকার যুবকদের আশার আলো দেখিয়েছে। তোমার হয়তো মনে হতেই পারে যে আমি শাড়ির ব্যবসায় কেন করব। দেখো, এটা তোমরা পড়াশোনার পাশাপাশি ঘরে বসে একটা বাড়তি রোজগারের পথ গৃহিণীদের জন্য, যারা বাড়িতে বসেই এটা স্টার্ট করতে পারে এবং মাস শেষের যে ইনকামটা হবে সেটা নিজে সেটা থেকে নিজের পছন্দসই কিছু কিনতে পারবে কিংবা তার হাজব্যান্ডের সহায়তা করতে পারবে। তো এটা বিশাল। তোমার হয়তো মনে হতে পারে যে তুমি কিভাবে ব্যবসাটা শুরু করবে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে কোনো কাজই ছোট নয়, আর সব কাজই প্রথমে ছোটই থাকে, সেটাকে ধীরে ধীরে নিজের মানে স্কিল এবং দক্ষতা দিয়েই ওটাকে বড় করতে হয়। তো আমার মনে হয় তোমরা তোমাদের প্রথম পদক্ষেপ নাও, আমার মনে হয় তোমরা জীবনে সফল হতে পারবে যদি তোমাদের নিষ্ঠা দিয়ে তোমরা কাজটা করে। এই প্রসঙ্গে শ্রী অজয় আজমিরাজি বলে থাকেন যে গাড়ির আমরা যে গাড়ি চড়ে থাকি সেই গাড়ির যে হেডলাইটের আলো সেটা কমপক্ষে 10 থেকে 20 মিটার আমাদের দেখতে সহায়তা করে। কিন্তু আমরা তো ওই 20 মিটারে আবদ্ধ থাকি না, আমরা নিশ্চয়ই আগে যাই, তবে আগে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও আগে আরও 20 মিটার আমরা দেখতে পাই। তো এটাও সেরকম, তোমাকে প্রথমে ব্যবসাটা শুরু করতে হবে। তুমি স্টার্ট করো, তারপর তুমি দেখবে ছোট থেকে আস্তে আস্তে অনেক বড়তে পরিণত হবে। এবং এরকম অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে যারা প্রথমে নিজের বাড়িতে বসেই ব্যবসাটা শুরু করেছিল এবং এখন তারা নিজেদের সব তৈরি করে নিয়েছে। সো তুমিও এগিয়ে আসো। এবার তোমার মনে হতেই পারে যে হ্যাঁ, আমি বিজনেস তো স্টার্ট করবো, কিন্তু মাল আমি কোথা থেকে নেব। তো এই প্রসঙ্গে বলি, ভারতবর্ষের সুরাট এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। আর আমি বলবো, তোমরা যদি নতুন করে ব্যবসা শুরু করতে চাইছো তো আজমিরা ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে যাও, এখানে অনেক ফ্যাসিলিটিস তোমাদের জন্য অপেক্ষা করছে। এখানে তোমরা বিভিন্ন ডিজাইনের শাড়ি এবং হরেক রকম রেঞ্জের শাড়ি পেয়ে যাবে ন্যূনতম দামে। আর তুমি নিজে সুরাটে এসে আজমিরা ফ্যাশনের ঘর থেকে বিভিন্ন ধরনের শাড়ি কালেক্ট করতে পারো নিজের পছন্দ মতো, অথবা আজমিরা ফ্যাশন তোমাদের জন্য এই সুবিধাটাও রাখছে যে তুমি ঘরে বসেই তাদের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে সেখান থেকে ক্যাটালগ দেখেও মাল বুক করতে পারো। আর বিশেষ করে এখানে যেহেতু শুধু শাড়ি তা নয়, লেহেঙ্গা, কুর্তি, টপ, ক্রপ টপ, ব্লাউজ ইত্যাদি এখানেও পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আজকের বিজনেস আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে, এবং যারা নতুন এই ব্যবসাতে পা রেখেছেন তারা যেন তাদের স্বপ্নকে সত্যি করতে সফল হয় এই শুভকামনা রইল। সবশেষে একটি ভিডিও থাকছে তোমাদের জন্য, যারা আজমিরা ফ্যাশন সম্পর্কে জানতে চাও, যারা আগ্রহী, আমার মনে হয় ভিডিওটি দেখলে তাদের অনেক উপকার হবে। তো দেখে নাও। নমস্কার বন্ধুরা, আমি আজি আজমিরা, আজমিরা ফ্যাশন সুরাত থেকে। বন্ধুরা, আজকে একটা প্রাইভেট মেসেজ নিয়ে আপনার সামনে এসেছি আপনাদের সবার জন্য, এটাকে শেষ অবধি নিশ্চয়ই শুনবেন। বন্ধুরা, আমরা একটা সার্ভে করেছিলাম সুরাতের সব থেকে বড় টেক্সটাইল ম্যানুফ্যাকচার হিসাবে আমরা কীভাবে কাপড়ের ব্যবসায় আপনাদের মুনাফাটা বাড়াতে পারবো এবং কী কী করতে পারি তার জন্য। ছোট বড় সব রিটেলারদের থেকে কে আমরা সাজেশান নিয়েছি এবং এক একটা সেই সাজেশান নিয়ে এবং আমরা সেই সাজেশানটা পেয়েছি এবং সেটাকে কোয়ালিটি, ডিজাইন, প্যাকেজিং, ডিসপ্লে, ট্রান্সপোর্টেশন আর কাস্টমার সাপোর্ট, এগুলো কীভাবে বেটার করতে পারি, এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে এবং বড় বড় জিনিসগুলোকে নিয়ে আমরা এই আপনাদের এই রায়টা নিয়েছি এবং আমাদের এক্সপার্টের টিম এই 10টা সব থেকে ভালো যে আইডিয়া যে পেয়েছিলাম আমরা এবং লাস্ট 6 মাসে এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছি আজমিরা ফ্যাশনে। আমার বলতে অনেক গর্ববোধ হচ্ছে যে আমরা এই এই স্টেপগুলোর মাধ্যমে সত্যি আমরা আমাদের যারা ব্যবসা করেন, আমার সাথে বন্ধু মাতারা আছেন, তাদের যে মুনাফা সেটা আগের থেকে 5 থেকে 10% বাড়াতে পেরেছি। অর্থাৎ আগে যারা যে শাড়িটা বিক্রি করা বা শ্যুটটা বিক্রি করে আপনি মুনাফা করতেন 100 টাকা মুনাফা করতেন, এখন 105-110 টাকা মুনাফা করছেন। এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে, সব ব্যবসায়ীদের আমার বিনীত নিবেদন যে আপনারা আজমিরা ফ্যাশনের এই নতুন ফ্রেশনেসটাকে অনুভব করার জন্য একবার সুরাতে আসুন, কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে একবার ফোন বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সম্পর্ক করুন। খুব ধন্যবাদ আপনাদের সবাইকে। বন্ধুরা, এই সিরিজটা আশা করছি আপনাদের ভালো লাগবে।
একটা বিচার আমি আপনার সাথে শেয়ার করতে, যেটা আপনার জীবন পাল্টাতে পারে, সেই বিচারটা আমাদের কাছে এসেছিল। তাই এই সিরিজটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যেখানে আমরা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন পদ্ধতিকে আপনাদের কাছে নিয়ে আসি, যেটা আপনারা ব্যবসা বাড়াতে পারেন এবং এগিয়ে যেতে পারেন, এবং এই বিচারগুলো মানুষের জীবন পাল্টাতে পারে, যেভাবে আমাদের জীবনটাও নানা রকমভাবে পাল্টেছে। তাই বন্ধুরা, আপনারা এই বিচারগুলোকে ইমপ্লিমেন্ট করুন, তাহলে আপনাদের জীবনটাও আরও উন্নত, আরও সচ্ছল হবে এবং আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। কারণ বলা হয় একটা বিচার জীবন পাল্টানোর জন্য অনেক। একদিন একটা কুমোর, মানে যখন মাটিকে মাখেন ঘড়া বানানোর জন্য, তখন সে ভাবলো যে আমি হুক্কো বানাই, কারণ হুক্কো এখন খুব চলছে। তো তখন সে মাটিটা মাখছে, হঠাৎ করে তার বউ তাকে জিজ্ঞেস করলো, কী বানাচ্ছ? তখন সে বললো, হুক্কো বানাচ্ছি, কারণ এখন হুক্কো অনেক চলছে। তখন তার বউ বললেন যে, কেন তুমি হুক্কো বানিও না, তুমি জগ বানাও। জগ বানালে পরে সে নিজেও শীতল হবে, তুমি জল ভরবে তাহলে সে নিজেও শীতল হবে, তাই লোকেরও উপকার হবে, সে সেই শীতল জল সবাই খেতে পারবে। তো কুমোর আবার মাটিটাকে একদম সুন্দরভাবে নিয়ে আবার মাখল, মেখে সে ভাবলো যে হ্যাঁ বউ তো ঠিক বলছে, সে আবার নতুনভাবে মাটি মেখে কাজ করা শুরু করছে, কারণ সে জগ বানাবে। তখন হঠাৎ করে মাটি থেকে আওয়াজ আসছে, মাটি বলছে তুমি কী করছো? তখন সে বললো যে, প্রথমে ভেবেছিলাম যে হুক্কো বানাবো, কিন্তু এখন ভাবছি জগ বানাই। তখন সেই মাটিটা বলছে, তোমার এই যে বিচারটা এসছে, তোমার যে বিচারটা এসছে, তোমার এই বিচারের জন্য আমার জীবন পাল্টে গেল, কারণ তুমি যদি হুক্কো বানাতে তাহলে সে নিজেও জ্বলতো, আমাকেও জ্বালাতো, কিন্তু এখন তুমি জগ বানাচ্ছ, সে নিজেও শীতল থাকবে, আমিও শীতল থাকব এবং সবাইকে শীতল করব। তোমার বিচার পাল্টালো, তুমি শুধু নিজের জীবন না আমার জীবনও পাল্টে দিলে। তার জন্য বলি বন্ধুরা, বিচার মানুষের জীবন পাল্টাতে পারে। আশা করছি আপনাদের এই সিরিজটা খুব ভালো লাগবে, শেষ অবধি আমার সাথে থাকবেন বন্ধুরা। এই সিরিজটা দিয়ে আমরা আগেও আপনাদের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করব, এই সিরিজটা সেইভাবেই বানাবো। ধন্যবাদ বন্ধুরা।